টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের সেলে কিভাবে বর্ডার দিতে হয় সেটি দেখাবো। এমএস ওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করেছি তখন কোনো বক্স নিয়ে কাজ করতে হলে টেক্সটের বর্ডার দিয়েছি অথবা টেবিল ইনসার্ট করেছি, ইনসার্ট করে নিয়ে আমরা টেবিলের কাজ করেছি। কিন্তু এক্সেলে আপনার টেবিল ইনসার্ট করার প্রয়োজন পড়ে না, এখানে অসংখ্য সেল রয়েছে, শুধু সেলগুলোতে বর্ডার দিলেই আমরা এখানে টেবিল হিসাবে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কিভাবে সেলে বর্ডার দিবেন। আমি কোনো একটি সেলে যদি বর্ডার দিতে চাই, যেমন আমি এই সাত লেখা এই সেলে বর্ডার দিতে চাই, তাহলে এটি আমি সিলেক্ট করলাম। করার পরে এইখানে তীরে ক্লিক করে এইখানে এই যে অল বর্ডার অথবা আউটসাইড বর্ডার যে কোনো একটিতে ক্লিক করলে আপনার ওটিতে বর্ডার চলে আসবে। কিন্তু আমরা যদি অনেকগুলো সেল একসঙ্গে সিলেক্ট করি, করার পরে এই সকল সেলে যদি বর্ডার দিতে চাই, তাহলে এইখানে তীরে ক্লিক করে এখানে অল বর্ডারে ক্লিক করলে আপনার এই দেখুন টপ বটম লেফট রাইট সকল বর্ডার চলে এসেছে। আবার আমরা যদি শুধুমাত্র লেফট অথবা রাইট অথবা বটম যে কোনো একটি বর্ডার দিতে চাই, তাহলে আমি এই পাশে যদি লেফটের বর্ডার দিতে চাই এখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন লেফট বর্ডার, এতে ক্লিক করলে শুধুমাত্র বাম পাশে বর্ডার চলে এসেছে। আবার এগারোর ডান পাশে যদি বর্ডার দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে রাইট বর্ডারে ক্লিক করলাম, তাহলে এটি এই শুধুমাত্র এই ডান পাশে বর্ডার চলে এসেছে। আবার আমরা যদি বর্ডার হাইড করতে চাই অর্থাৎ বাতিল করতে চাই, তাহলে সিলেক্ট করে এইখানে ক্লিক করে এই যে নো বর্ডার এটিতে ক্লিক করলে আপনার বর্ডারটি হাইড হয়ে যাবে। এছাড়াও এখানে বটম বর্ডার, টপ বর্ডার আর অন্যান্য বর্ডার রয়েছে। আমরা এখানে মোটা চারিদিকে বর্ডার দিতে চাইলে এটি ব্যবহার করতে পারি, আবার বটমে আমরা ডাবল বর্ডার দিতে চাইলে এটি ব্যবহার করতে পারি। এটি ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে বটমে ডাবল বর্ডার চলে এসেছে। তারপরে এইখানে মোটা নিচের দিকে বর্ডার দিতে চাইলে, তারপর টপ এবং বটম বর্ডার দিতে চাইলে, আবার উপরেরটি চিকন এবং নিচেরটি মোটা এটা দিতে চাইলে এটি সিলেক্ট করলাম, তাহলে দেখুন এই যে উপরের বর্ডারটি অপেক্ষাকৃত চিকন এবং নিচেরটি অপেক্ষাকৃত মোটা। তারপরে এই যে টপে আবার সিঙ্গেল এবং নিচে হচ্ছে ডাবল, এই বর্ডারটি আমরা দিতে পারি। এছাড়া বর্ডার যদি আঁকতে চাই, তাহলে এখানে ড্র বর্ডারে ক্লিক করে কোনো একটি বর্ডারের উপরে আমরা এইভাবে টান দিলে সেই বর্ডারটি আঁকা হয়ে যাবে। এভাবে আমরা বর্ডার এঁকেও দিতে পারি। এছাড়া আমরা যদি বর্ডার মুছে দিতে চাই, তাহলে এটিতে ক্লিক করে এই বর্ডারের উপরে এভাবে টান দিলে সেই বর্ডারটি মুছে যাবে। এছাড়া আরও অন্যান্য বর্ডারের অপশন রয়েছে, যেমন আমরা স্কেপে ক্লিক করে আমাদের এই ব্রাশটি আমরা কার্সর থেকে সরাই ফেললাম। তারপরে আমরা এই এটি সিলেক্ট করলাম, করার পর আমরা শুধুমাত্র এই মিডিলের বর্ডারটা যদি দিতে চাই, তাহলে এই তীরে ক্লিক করে আপনার এই মোর বর্ডারে ক্লিক করতে হবে। করার পরে কত মোটা নেবেন অথবা চিকন নেবেন এখান থেকে সিলেক্ট করে এই মিডিলে আমি ক্লিক করলাম, করার পরে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন শুধুমাত্র এই মিডিলে বর্ডার চলে এসেছে। আবার আমরা যদি বর্ডার কালার দিতে চাই, তাহলে আমরা এইখানে ক্লিক করে আবার মোর বর্ডারে ক্লিক করে এখানে এই যে কালার আছে অটোমেটিক, এইখান থেকে আমরা লাল যদি কালার দিতে চাই লাল কালার সিলেক্ট করলাম, করার পরে আমরা এই আউটলাইনে ক্লিক করলাম, করার পর ওকেতে ক্লিক করলাম, এই দেখুন এখানে আপনার এই যে লাল কালারের বর্ডার চলে এসেছে। এভাবে আপনারা এক্সেলের যে কোনো সেলে বর্ডার দিতে পারেন, দিয়ে আপনার টেবিল তৈরি করতে পারেন। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেলের বর্ডার দেওয়া সম্পর্কে জানলেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।